সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কিছুক্ষণের মধ্যে আমরা ক্লাস আরম্ভ করব ইনশাআল্লাহ। এবার আসো ১৯ নম্বরে বলছে কি বন্ধুরা, খেয়াল করো, একজন ফল ব্যবসায়ী যশোর থেকে ৩৬ টাকায় ১২টি দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে ৩৬ টাকায় ১৮টি দরে সমান সংখ্যক কলা খরিদ করলো। তারপরে বলছে ব্যবসায়ীর বিক্রয় কর্মী ৩৬ টাকায় ১৫টি দরে তা বিক্রি করলেন। খেয়াল করিও, এটা তো উদ্দীপক পড়লাম, আমাকে কি বের করতে বলছে? কতে প্রশ্ন হচ্ছে, ব্যবসায়ী যশোর থেকে ১২০০ কলা কি দরে ক্রয় করেছিল? ১২০০ মানে ১০০। হিসাবটা আমরা ডাইরেক্ট অঙ্কে অঙ্কে বোর্ডে করে দেখাই, তাহলেই সবচেয়ে বেস্ট হয়ে যাবে, করতে করতে অঙ্কটা বুঝে যাবে, আর বেশিক্ষণ ধরে সময় নষ্ট হবে না। তাহলে বুঝাইতে এক সময়, লিখতে আর এক সময়, আলাদা দুইটা সময় হবে না, লিখিও ফেললাম বুঝাইও ফেললাম একসাথে হয়ে গেল। তাহলে দেখো ১৯ নম্বরে প্রথম শর্ত হচ্ছে ব্যবসায়ী যশোর থেকে ১২০০ কলা কি দরে ক্রয় করছে, যশোরেরটা বের করতে বলছে, কুষ্টিয়ারটা না, কতে, তাহলে ক, তো উনি যশোরের হিসাবটা কি, যশোর থেকে ৩৬ টাকায় ১২টি দরে ক্রয় করছে, আর যশোরের থেকে ১২০০ কলা কি দরে ক্রয় করছে এটা বের করতে হবে। তাহলে দেখো ১২টি যশোর থেকে, এটা একটু লিখলে ভালো হয়, যশোর থেকে, কারণ এখানে দুই জায়গা থেকে করছে, তো যশোর থেকে ১২টি কলার ক্রয় মূল্য, খেয়াল করো ১২টি কলার ক্রয় মূল্য সমান ৩৬ টাকা, এটা হচ্ছে যশোর থেকে, আর সুতরাং একটি কলার ক্রয় মূল্য, এটা কিন্তু ক্রয় মূল্য সমান এখানে হচ্ছে ১২ ভাগের ৩৬ টাকা, আর সুতরাং এইভাবে ১০০টি, প্রতি ১০০ কলার ক্রয় মূল্য বের করতে বলছে, তাহলে ৩৬ গুণ এখানে ১০০, এত টাকা, কারাকারি করো, ৩ × ৩২ তার মানে কত বন্ধুরা, ৩০০ টাকা। তাহলে খেয়াল করো, যশোর থেকে ১২০০ কলা তিনি ৩০০ টাকা দিয়ে কিনছে। আচ্ছা, এখন এবার এখান থেকে গেল ক, এবার ক্ষয়ের ক্ষেত্রে আসো, ক্ষয়ের কথা বলছে, বিক্রয় কর্মী সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এখন তাহলে ক্রয় মূল্য তো বন্ধুরা এখানে দুই রকম, মনে রাখো, লাভ ক্ষতি বের করতে গেলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য উভয় ক্ষেত্রে জিনিসের পরিমাণ নির্দিষ্ট হতে হয়, এক জাতীয় হতে হয়, অর্থাৎ দুইটি কলার ক্রয় মূল্য যদি জানো, ঠিক দুইটি কলারই তুমি বিক্রয় মূল্য জানতে হবে, তখন তুমি সেই ক্রয় মূল্য বিক্রয় মূল্যের মধ্যে তুলনা করলে কোনটা বেশি কোনটা কম, তখন লাভ না ক্ষতি আপনা আপনি বুঝতে পারবা। কিন্তু জিনিসের পরিমাণ সমান নাই, এমনি ক্রয় মূল্য বিক্রয় মূল্য জানো, সেই অবস্থায় তুমি কোনোদিনও ক্রয় মূল্য বিক্রয় মূল্য জানলেই যে তুমি লাভ ক্ষতি বের করে ফেলতে পারবা এমন না। যদি বলো কেন স্যার, আমি তো লাভ সমান সমান জানি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, ক্ষতি সমান সমান জানি ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, তো ক্রয় মূল্য বিক্রয় মূল্য জানা থাকলেই তো স্যার লাভ ক্ষতি বাইর করা যায়, সূত্র তো আপনারাই শিখাইছেন, তো এখন কি লেখা কইতাছেন আবার, কি কাজে শুধু ক্রয় মূল্য বিক্রয় মূল্য জানলেই লাভ ক্ষতি বোঝা যায় না? খেয়াল করো কথাটার মধ্যে কিন্তু দারুণ প্যাচ আছে। এবার উত্তর হচ্ছে এটা, ক্রয় মূল্য বিক্রয় মূল্য জানলে লাভ ক্ষতি জানবা, ঠিক আছে, কখন জানবা, কোন ধরনের ক্রয় মূল্য বিক্রয় মূল্য ওইটা কি কখনো ভেবে দেখেছো তুমি? খেয়াল করো বন্ধুরা, ওটা ভেবে দেখো নাই, অর্থাৎ জিনিসের পরিমাণ ক্রয় এবং বিক্রয় উভয় ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত না এক জাতীয় হচ্ছে, ততক্ষণ পর্যন্ত শুধু ক্রয় মূল্য বিক্রয় মূল্য জানলে তুমি লাভ ক্ষতি জীবনে বের করতে পারবা না, যদি করো ভুল করবা। উদাহরণ দেই, আমি যদি বলি ৫টি কলার বিক্রয় মূল্য ১০ টাকা, খেয়াল করো, আর ৩টি কলার ক্রয় মূল্য ৮ টাকা, খেয়াল করো, এখন যদি বলি বলো এখানে লাভ না ক্ষতি হয়েছে, তুমি যদি কও স্যার বিক্রয় মূল্য তো দেখতেছি ১০ টাকা বেশি, ক্রয় মূল্য তো বলছেন ৮ টাকা কম, তার মানে লাভ হয়েছে স্যার, কিন্তু আসলে লাভ আসলে ঠিক না, কারণ আমি তো জিনিসের পরিমাণ এখানে ঠিক বলি নাই, আমি ক্রয় মূল্য বিক্রয় মূল্য বলছি ৫টির আর ক্রয় মূল্য বলছি ৩টির, তুমি কেমনে এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য দ্বারা লাভ ক্ষতির সূত্র ঢুকাই দিলা? তার মানে কি, তুমি জিনিসের পরিমাণ যে উভয় ক্ষেত্রে সমান করতে হইব, তুমি তো ওই দিকে খেয়াল করো নাই, তুমি খালি ওই সূত্রের দিকে খেয়াল করছো যে লাভ সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, ওই সূত্র ধরে টান দিছ, কিন্তু সূত্রের আগে যে উভয় ক্ষেত্রে জিনিসের পরিমাণ সমান করা লাগে ওই দিকে খেয়াল করবা না? এবার মনে হয় কথাটা বুঝছো। আচ্ছা এবার লক্ষ্য করো, তাহলে এই অঙ্কটার মধ্যে এই যে কথাটা বললো, খেয়াল করো, এখানে যে বললো বিক্রয় কর্মী সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হতো, শতকরা কত লাভ বা ক্ষতি হতো এটা পরে হবে, প্রথমে একবার স্বাভাবিকভাবে লাভ ক্ষতি বের করবো, তারপরে না শতকরা, শতকরা মানে প্রতি ১০০র হিসাব, প্রতি ১০০র হিসাব লাস্ট স্টেপে আমরা বের করবো, প্রথমে তো একবার ওই ব্যক্তি কলাগুলা বিক্রয় করার কারণে লাভ হয়েছিল না ক্ষতি হয়েছিল এটা তো প্রথম আমার জানতে হবে, তো ওইটা জানতে গেলে প্রথমে আমার তার একটা সঠিক ক্রয় মূল্য জানতে হবে, তার একটা সঠিক বিক্রয় মূল্য জানতে হবে। যদি বলো স্যার এখানে সঠিক আর অসঠিকের কারণ ঘটছে কি কারণে, এখানে ঘটছে কারণ সে সবগুলো কলা এক স্টাইলে ক্রয় করে নাই,
বিক্রয় করছে সবগুলো এক স্টাইলে, কিন্তু ক্রয় করার সময় যশোর থেকে এক রকমের ক্রয় করছে, কুষ্টিয়া থেকে আরেক রকমের ক্রয় করছে। তাহলে ক্রয়ের মধ্যে সে বেতাল করে লাইছে, তাহলে ক্রয়ের মধ্যে যেহেতু বেতাল করে লাইছে, তাহলে ক্রয় মূল্যরে আগে ডিজাইন করে আনতে হইব, একটা নির্দিষ্ট ফ্রেমে আনতে হইব, একটা নির্দিষ্ট সংখ্যক কলায় ক্রয় মূল্য টোটাল দুটোটা মিলাই কত হইছে এটা আগে বের করতে হইব। বের কইরা তারপরে যত যতটা কলার ক্রয় মূল্য তুমি বের করবা ঠিক ততটা কলারই আবার বিক্রয় মূল্য বের করতে হইব। তারপরে যাইয়া তুমি সেই ক্রয় মূল্য বিক্রয় মূল্যর মধ্যে তুলনা ঘটাইবা যে কোনটা বেশি কোনটা কম, মানে লাভ না ক্ষতি তখন বুঝতে পারবা। অর্থাৎ জিনিসের পরিমাণ উভয় ক্ষেত্রে, আবারও বলছি, জিনিসের পরিমাণ ক্রয় এবং বিক্রয় উভয় ক্ষেত্রে সমান করতে হবে। এই বোধ যাদের নাই তারা অঙ্কটা মুখস্থ করবো, আসলে অঙ্কটা ভিতর থেকে হৃদয় থেকে সে বুঝবো না। এবার আসলে জিনিসের পরিমাণ সমান করুন, সমান করতে গেলে আগে ক্রয় মূল্যকে ডিজাইন করো, ক্রয় মূল্য ঠিক করো। তো ক্রয় মূল্যের ক্ষেত্রে কি হয়েছিল, ক্রয় মূল্যের ক্ষেত্রে সে দুই রকমের ক্রয় করছিল, একটা হলো যশোর থেকে, যশোরের হিসাব টান দাও, বারোটি যশোর থেকে বারোটির ক্রয় মূল্য খেয়াল করো, এবার লেখো যশোর, যশোর থেকে বারোটি জিনিসের পরিমাণ টিরে আগে রাখতে হবো, সংখ্যারে আগে রাখতে হবো, টাকারে পরে দিতে হবো, খেয়াল করো, বারোটি কলার ক্রয় মূল্য হচ্ছে 36 টাকা। সুতরাং একটি কলার ক্রয় মূল্য সমান সমান 12 ভাগের 36 টাকা, কাটাকাটি করলে 3 টাকা। আশা করি বন্ধুরা বুঝছো কাটাকাটি করলে এখানে কত, 3 টাকা, 3 বারো 36। এবার লেখো আবার কুষ্টিয়া থেকে, কুষ্টিয়া থেকে সে কি করছে, 36 টাকায় 18টি ধরে, মানে 18টি কলার ক্রয় মূল্য সমান ওই 36 টাকায়, কিন্তু এক জায়গায় 18টি এক জায়গায় 12টি। সুতরাং একটি কলার ক্রয় মূল্য সমান 18 ভাগের 36 টাকা, কাটাকাটি করো 2 18 2 36 সমান সমান 2 টাকা। বন্ধুরা এই 2 টাকা হচ্ছে তার ক্রয় মূল্য কুষ্টিয়া থেকে। এবার দুটোটা যোগ করো, এটাও ক্রয় মূল্য, এটাও ক্রয় মূল্য, এমন না যে এখানে একটা বিক্রয় মূল্য আছে, এখানে দুটোটাই হচ্ছে ক্রয় মূল্য। তাহলে এখানে এখানে একটি কলা, এখানে একটি কলা, তাহলে 1 যোগ 1 বা দুইটি, দুইটি কলার ক্রয় মূল্য। তো বন্ধুরা দুটি কলার ক্রয় মূল্য কত, এখানে 3 টাকা, এখানে 2 টাকা বা 5 টাকা, এটা আমরা বুঝতে পেরেছি। দুটি কলার ক্রয় মূল্য পেয়ে গেলাম 5 টাকা। এবার আসো আমাকে বিক্রয় মূল্য বের করতে হবে দুইটি কলার। এখন যদি কো স্যার এখানে আমি আবার একটি কলার ক্রয় মূল্য ইচ্ছা করলে বের করতে পারি না, পারি, কিন্তু তখন 2 ভাগের 5 একটা ভগ্নাংশ হইয়া যাবে, একটা ভগ্নাংশের দিকে গেলে কঠিন, দরকার কি এখানে আর একটি কলার বের করার। এখন আমি আবার ওই বিক্রয় মূল্যের ক্ষেত্রে দুটি কলার রাখলে তো এই দুটির সাথে দুইটি, আমার উদ্দেশ্য কি, আমার উদ্দেশ্য হচ্ছে জিনিসের পরিমাণ ক্রয় এবং বিক্রয় উভয় ক্ষেত্রে যাতে সমান হয়। তা আমি 2 2 সমান করলেও যে কথা, 1 1 সমান করলেও এই কথা, আমার সমান হইলেই হয়েছে। তাহলে আমি এখন একটি যদি আবার বাইর করি তাহলে তখন ভগ্নাংশ হইলে তখন আবার লাভ ক্ষতির হিসাব বের করতে গেলে আমার কষ্ট হইব, দরকার নাই আমি ভগ্নাংশে যাব না, আমি বিক্রয় মূল্য দুটির বের করব। ওকে, এবার আসো এখান থেকে এবার আবার অঙ্কটাকে আবার এই পাশে করে ফেলি, আমি আর ওই পাশে গেলাম না। বিক্রয় করছে কি শর্তে, বিক্রয়ের হিসাবটা দেখো, বিক্রয় করছে ব্যবসায়ী, ব্যবসায়ী বিক্রয় কর্মী 36 টাকায় 15টি ধরে বিক্রয় করছে, 15টি, তাহলে 15টি কলার বিক্রয় মূল্য, 15টি কলার বিক্রয় মূল্য 36 টাকা। সুতরাং একটি কলার বিক্রয় মূল্য 15 ভাগের 36 টাকা, আর সুতরাং দুইটি কলার বিক্রয় মূল্য 15 ভাগের 36 আবার উপরে গুণ 2। আচ্ছা এখন এবার হিসাব করো, তো এখানে 3 দিয়ে কাট, 3 5 15, 3 দিয়ে 3 12 36, তাহলে 5 ভাগের 12 দুগুণে 24, খেয়াল করো 5 ভাগের 24 টাকা, তাহলে 5 ভাগের 24 টাকা বেশি নাকি এটা বেশি, যদি এখানে 25 হইতো, খেয়াল করো তাহলে 5 5 25, তাহলে 5 টাকার সমান হইতো। এখন তো এখানে এটা কম, বিক্রয় মূল্যটা একটু কম, ক্রয় মূল্যটা একটু বেশি, 5 ভাগের 24 কিন্তু 5-এর সমান না, 5 ভাগের 25 হইলে তাহলে কাটাকাটি করলে 5 5 25, 5 টাকার সমান হইতো, মানে ক্রয় মূল্যের সমান হইতো, তার মানে এটা বিক্রয় মূল্যটা ছোট, ক্রয় মূল্যটা বড়, তার মানে এখানে ক্ষতি হয়েছে। সুতরাং ক্ষতি সমান সমান, আশা করি বুঝছো কথাটা, কারণ এই 5 টাকাও দুইটি কলার আর 5 ভাগের 24 টাকাও দুইটি কলার, মানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য উভয় ক্ষেত্রে আমি জিনিসের পরিমাণ 2 2 সমান করেছি। তাহলে গাণিতিক যে বেস্ট, যে শর্ত, সেই শর্ত আমি ঠিক রেখেছি। তাহলে এবার তো লাভ না ক্ষতি এবার ঘোষণা আমি দিতেই পারি, এখন আমি সঠিক ক্রয় মূল্য বিক্রয় মূল্য পেয়ে গেছি, অর্থাৎ জিনিসের পরিমাণ সমান হয়ে গেছে, এমত অবস্থায় লাভ ক্ষতি এবার বের করতে পারি। তাহলে এখন পেয়ে গেছি ক্ষতি,
ক্ষতি হচ্ছে কি? ক্ষতির সূত্র ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, তাহলে তার মানে এটা কত? 5 বিয়োগ এই 5/24 এত টাকা। আচ্ছা এবার যদি আমরা এটা হিসাব করি, এখানে একটু মুছতে হবে আমারে, এবার আমরা যদি এই হিসাবটা টান দেই তাহলে কি হচ্ছে, 5 হিসাব করো, 5-এ 5 5 25 বিয়োগ 24, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, এখানে মনে মনে এক আছে, এক দিয়ে লসাগু ভাগ করো। আমি জানি না কারা অঙ্কটা বুঝো না, তারপর আমার দায়িত্ব আছে একবার আমি বলেই দিচ্ছি। আমি মনে করলাম যে 3-4-এ পোলা বাহিনীর মতো এখানে বক্তৃতা দিচ্ছি, সেটা হচ্ছে আমরা জানি বন্ধুরা ভগ্নাংশের বিয়োগ বের বিয়োগ অঙ্ক করার সময় হরের লসাগু বের করতে হয়। এটা একটা সংখ্যা থাকলে এটা সবসময় উপরে থাকে, নিচে মনে মনে এক ধরতে হয়, এটার হর হচ্ছে এক আর এটার হর হচ্ছে 5, এক আর 5-এর লসাগু হচ্ছে 5। সেই লসাগুকে প্রতিটা ভগ্নাংশের হর দিয়ে ভাগ করে লব দিয়ে গুণ করে উপরে লিখতে হয়, তাহলে 1 দিয়ে 5-এর ভাগ করলে ভাগফল 5, সেই 5 দিয়ে লব হচ্ছে 5, 5-এর আবার গুণ করো 5 5 25। এবার বিয়োগ আবার এখানে একই সিস্টেম, 5-এর 5 দিয়ে ভাগ করো 1, ওই 1 দিয়ে আবার 24-এর গুণ করো, লবের গুণ করো 24-এর 24, তাহলে এবার সমান সমান কি হচ্ছে, এক লাইনে লেখা দিচ্ছে এখানে জায়গা কম, তাহলে 5/ কত, এই 5/1 টাকা। আচ্ছা গেল এই ক্ষতি বের করলাম, আমারে তো বের করতে হবে শতকরা কত লাভ বা ক্ষতি, তাহলে এবার শতকরা যেতে হবে। এখন আসো, লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপরে হয়, এটা মনে রাখবা, লাভ ক্ষতি সর্বদা ক্রয় মূল্যের উপর হিসাব করতে হয়, বিক্রয় মূল্যের উপর না। এখন দেখো ক্রয় মূল্য কত, এখানে ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা, তাই লিখতে হবে এখন 5 টাকায় ক্ষতি হয় 5/1 টাকা, 5 টাকায় ক্ষতি হয় 5/1 টাকা, সুতরাং 1 টাকায় ক্ষতি হয়, তাহলে এবার নিচে 5 এটা নিচে চলে যাবো, উপরে 1 টাকা। এবার সুতরাং তোমাকে তো বের করতে হবে 100 টাকায়, মানে শতকরা 100 টাকায় ক্ষতি হয় 5 × 5 × 1 × 100। এবার কাটাকাটি করো, 5 × 5 খেয়াল করো, তাহলে 5 × 20 কত, 100, আবার 5 দিয়ে কাটো, 5 × 4 = 5 কত, 20, তার মানে 4 4 4 টাকা, কিন্তু উত্তরে যাই লিখবা 4% ক্ষতি। ওই যে শতকরা বের করছো যে, এই জন্য 4% ক্ষতি, লাভ না ক্ষতি এটা বলতে হইব, ক্ষতি 4% ক্ষতি, এই হচ্ছে আমার আনসার। বন্ধুরা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লেকচার আমি এখানে শেষ করছি, খোদা হাফেজ।